আছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি তাহমিদা কনক। একুশ জুলাই মুক্তির পরপরই বক্স অফিস দখলে নিয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র বার্বি। ওপেনহাইমারকে টপকে বক্স অফিসে আয়ের শীর্ষে রয়েছে বার্বি। সেই সঙ্গে সিনেমাটির সঙ্গীত ইউকে মিউজিক চেয়ার জয় করেছে। বিলি ইলিশ, ডুয়া লিপা ও নিকি মিনাজের ট্র্যাকগুলো মুক্তির পর থেকে সরাসরি শীর্ষ পাঁচে উঠে এসেছে। অফিসিয়াল সিঙ্গেল চার্টের কর্তারা বলছেন, এটি প্রথমবারের মতো ঘটল যে একটি সাউন্ড ট্র্যাকের তিনটি ট্র্যাক একই সময়ে শীর্ষ পাঁচে পৌঁছেছে। সেই সঙ্গে এর ছয়টি ট্র্যাক শীর্ষ চল্লিশে জায়গা করে নিয়ে ইতিহাস করেছে। বিলি ইলিশের কণ্ঠে হোয়াট ওয়াজ আই মেড ফর তিন নম্বরে, দুয়ালিপার ডান্স দ্য নাইট অ্যাওয়ে চার নম্বরে, নিকি মিনাজ ও আই স্পাইসের বার্বি ওয়ার্ল্ড পাঁচ নম্বরে, চার্লি এক্সসিএক্সের স্পিড ড্রাইভ ১৯ নম্বরে, রায়ান গসলিংয়ের আই অ্যাম জাস্ট ক্যান ২৫ নম্বরে এবং লিজোর পিঙ্ক ৩৯ নম্বরে জায়গা করে নিয়েছে মিউজিক চার্টে। বার্বির ব্যাপক প্রচারণায় এবং বক্স অফিসে হিট হওয়ার পেছনে এর সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২২ সালের এপ্রিলে টুইটারে বার্বি সিনেমার প্রথম লুক এবং এর মুক্তির তারিখ উন্মোচন করার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ২১ জুলাই মুক্তি পায় বার্বি। সিনেমাটি প্রযোজনা করেছে ওয়ার্নার ব্রাদার্স। মুক্তির পর প্রথম সপ্তাহ শেষে ৫০০ মিলিয়ন ডলার আয় করেছে বার্বি। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।